Hey guys, assalamualaikum. ভাই এগুলো কত টাকা করে দিতে হবে? এক ঘন্টা 40 টাকা। ইউটিউবে সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, বিজনেস না ভাইয়া, তাহলে আপলোড করলে কি করি মাঝে মধ্যে? আচ্ছা দেন, একটা দেন, সাইকেল দেন। কি আপনাকে প্রুফ কি দিতে হবে? আমার নিট কার্ড নাম্বার। এক ঘন্টা 40 টাকা ঘন্টা। ওকে, আমরা এখন এখান থেকে বিচটা আছে না, ওইটা কোন জায়গায়? হ্যাঁ, এক ঘন্টার ভিতরে আসতে পারবো তো? আর দুই ঘন্টা একাদশ কিনে মিলে নাই। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হান ব্লগ ইউটিউব চ্যানেল। হোটেল থেকে বের হয়ে একটা সাইকেল ভাড়া করে নিয়ে আসছি। এটা হচ্ছে সেন্ট মার্টিনের বিচ, চারদিকে শুধু মানুষ আর অনেক সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। গাইস, সেন্ট মার্টিনে আমি প্রথমবার আসছি, আজকে আমার প্রথম দিন। সেন্ট মার্টিনের সৌন্দর্য হচ্ছে একদিকে সাগর, একদিকে সমুদ্র, আর একদিকে হচ্ছে নারকেল গাছ। এদেখেন চারদিকে প্রচুর নারকেল গাছ রয়েছে। এখন বিকাল 3:40 বাজে। সেন্ট মার্টিনের নেটওয়ার্কের অবস্থা অনেক ভালো, কারণ কক্সবাজারে আমরা গিয়েছিলাম। কক্সবাজারের ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, আপনারা গিয়ে দেখে আসবেন। কক্সবাজার এত বাজে নেটওয়ার্ক ছিল, আর সেন্ট মার্টিন অনেক ভালো নেটওয়ার্ক। শুধু সেন্ট মার্টিনে একটি প্রবলেম, কারেন্ট নেই, কারেন্টের বদলে জেনারেটর আসছে সব হোটেলেই। অনেক হোটেলের মধ্যে আপনার বিকাল 3 থেকে রাত 11 পর্যন্ত জেনারেটর থাকে, দেন বন্ধ হয়ে যায়। আর আমি যে হোটেলটা নিয়েছি ওইটা আপনার মেবি 24 ঘন্টা বলছে,
চব্বিশ ঘন্টা জেনারেটর থাকবে। এখন আমি কিছু করতাম ডাব কত করে? ওগুলো নারকেল হবে না? কটা বন্ধ থাকবেন?
আচ্ছা তাহলে তোর আসছি।